সর্বপ্রথমে রাধা গোবিন্দের শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আমার শ্রদ্ধেয় গুরুদেব মাননীয় শ্রী অসীম কুমার সরকার মহাশয়, গুরুদেবের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। উপস্থিত ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, সকলের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আজকে আমাদের শেষের দিন, তো কমিটির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত হয়েছে আজকের পালা রাধা বড় না কৃষ্ণ বড়, রাধা বড় না কৃষ্ণ বড় আসতে। তবে ভূমিকায় থাকবে গুরু এবং শিষ্য, ভূমিকায় থাকবে গুরু এবং শিষ্য। শিষ্য হয়ে গুরুদেবের কাছে প্রশ্ন করব রাধা বড় না কৃষ্ণ বড়, তবে গুতো গতি ভালোই হবে না আর কি, আজকে সহ্য করতে পারলি ওই, কারণ আমি তো শিষ্য বেশি সুবিধে না আগের তো বলিয়ে দিই, কারণ আমার আছে খুশানি স্বভাব। যাই হোক, তাহলে এই পালাই হবে। এইবার রাধা কৃষ্ণের উদ্দেশ্যে ধ্বনি দিয়ে আমার ভূমিকার মধ্যে আমি যাই। হ্যাঁ, দাঁড়ো দাঁড়ো।
সর্বগুণে যার অধিকার প্রণাম করি চরণে তার আমি অতি অভাজন গুরুপদে রেখেমতি কাব্যদন্দে হব ব্রতী লক্ষ্য রেখো আমার প্রতি ওহে মোর গুরুধন গুরুবন্দনা করে সাই যাব কাব্য ভূমিকায় অন্তরের একান্ত আকিঞ্চন তাই নির্মল নামটি করে নাস দাঁড়াইয়া সভা পাশ আমি প্রেমানন্দ শিষ্য প্রেমানন্দ দাসের ভূমিকাজি করিলাম গ্রহণ আমার বিপক্ষীয় বক্তা যিনি আমারই গুরুদেব তিনি যোগানন্দ গোস্বামী তিনি তাঁর শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম করি অর্পণ তাহলে শিষ্য হল প্রেমানন্দ আর একদিকে গুরুদেব হল যোগানন্দ এই দুইয়ের মধ্যে আলোচনা হবে সবারই সদন এইবার কোথা থেকে আলোচনা বসে শুনুন শুধুই জোনা আমি এক এক করে করি উত্থাপন দেখুন গীতা ভাগবত বেদ বেদান্ত একই সিদ্ধান্ত পায় তা ঘটনা একটু বলিয়ে যাই বসে শুনুন নারী নরে গুরু আমায় দীক্ষা দেওয়ার পরে কিছু ধর্মগ্রন্থ ধরে আমার করে করিল অর্পণ বলে খোকা তুই আমার কথা লবি এইগুলো ভালো করে অধ্যয়ন করবি তাহলে বিভিন্ন ধরনের জ্ঞান তোর মধ্যে হইবে জাগরণ বসে শুনুন বিজ্ঞ শ্রোতা আমি বললাম তো ভালো কথা আমি সারা রাত্রি ভরে করি পঠন কিন্তু ওইগুলো পড়ার পরে আমি যেন গেছি একটু গোয়াতে পড়িয়ে কিছু কিছু জায়গায় আমি বুঝতে পারি নাই তখন তাই গুরুদেবকে যখন কাছে পাই আমি অনেক প্রশ্ন করতে চাই যাতে ভালো ভালো জবাব পাই আমি বুঝি এখন তাই নয় বাবা এইবার কি যে গীতা গ্রন্থ দিল গীতা ভাগবত বেদ বেদান্ত সবই দিল এইবার বেদে কি লেখা রয় স্রষ্টাই শ্রেষ্ঠ
স্রষ্টাই শ্রেষ্ঠ। তাহলে বেদের সার উপনিষদ, উপনিষদের সার গীতা, আমি বলি সবার হেতা। যখন পড়ি ওই গীতার পাতা, সেখানে আমি কি দেখতে পাই, ভগবান শ্রীকৃষ্ণের উপরে ত্রিজগতে আর কেউ নাই, নাই, নাই। সাফ সুফ ক্লিয়ার। তিনি কিন্তু সর্বে সর্বা হয়, পেলাম তার পরিচয় প্রমাণ দেবধর্মরাজ সবাই। অর্জুন যখন বিশ্বরূপ দেখতে চেয়েছে, ভগবান শ্রীকৃষ্ণকেই বলছে, ধৈর্য ধরে শুনবেন শুদ্ধি চয়, না তোমাং সকসে দ্রষ্টু মনে নৈব সা চক্ষুষা, দিব্যং দদামিতে চক্ষুস্পর্শমে হে যোগমৈশরম। হে অর্জুন, তুমি তোমার সামান্য চক্ষুর দ্বারা আমাকে দর্শন করিতে পাইবে না, আমি তোমাকে দিব্য চক্ষু প্রদান করছি, যদ্দ্বারায় তুমি আমার যোগৌশ্বর্য রূপ দেখো। তখন অর্জুন কি দেখছে, কিরীটিলং গদিলং চক্রিণাঞ্চ তেজ রাশিং দূরনিরীক্ষাং সমন্তাদো দীপ্ত নলার দুতিম প্রমম। তুমি কিরীটি গদা চক্রধারী তেজ রাশি স্বরূপ, যেদিকে তাকাই তুমি তেজে অগ্নি সূর্যের সমান, তোমাকে দেখা বা মাপা যায় না। অনাদিম ধান্ত মনন্ত বীর্য মনন্ত বাহুং শশী সূর্য নেত্র পশ্যামিতাং দীপ্ত হুতাস বক্তব সতেজসা বিশ্বমিদং তপম তম। তুমি অনন্ত বীর্যশালী অনন্ত বাহুধারী, চন্দ্র সূর্য তোমার চক্ষু দায়, তোমার মুখ দীপ্তগ্নির ন্যায়, তুমি নিজের তেজে জগৎকে তাপিত করিতেছ। ভগবান কি বললেন, অহমাত্মা গুড়াকশ সর্বভূতাশয় স্থিত অহমাদিশ্য মধ্যঞ্চ ভূতানামন্ত বোচ। হে অর্জুন, আমি সর্বভূতের অবস্থিত আত্মা, আমি তাহাদিগের আদি মধ্য অন্ত। অহং সর্বস্ব প্রভব মর্ত সর্বং প্রবর্ততে ইতিমত্তা ভজন্তে মাং বৌদ্ধ ভাব সমন্বিতা। আমার অপেক্ষার শ্রেয় কিছু নাই, ভাব সংযুক্ত করিয়া আমার ভজনা করা চাই। যে তুর সর্বাণি কর্মাণি মহি সংনস্য মত পরা অনন্যৈব যোগেং মান ধ্যানোপাসতে তেষাং মহান মৃত্যু সংসারাত ভবামি ন চিরাৎ পার্থ মজ্জা বেশিত চেত সম। যে আমার ভজন করে আমি তাহাকে মৃত্যুরূপ সাগর হইতে ত্রাণ করিয়া থাকি। মত্তহ পরতর নান্নাত, মত্তহ মানে আমার থেকে, মত্তহ মানে আমার থেকে পরতর নান্নাত শ্রেষ্ঠ ত্রিজগতে কিঞ্চিত রূপে কেহ নাই। মত্তহ পরতর নান্নাত কিঞ্চিদস্তি ধনঞ্জয় ময়ী সর্বমৃদং প্রেতং সূত্রে মণিগণাইব, প্রেতং সূত্রে মণিগণাইব। অতএব আমার থেকে, ভগবান বলছে আমার থেকে কিঞ্চিত রূপে জগতে কেউ বড় নাই। তাহলে আমার কৃষ্ণই বড় হয়, সর্বে সর্ব হয়, পেলাম তার পরিচয়। ভাগবতে কি পাওয়া যায়, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ। তিনি অনাদির আদি সর্বকারণের কারণ, তাহার উপরে আর কেউ নাই। তাহলে পরিষ্কার সিদ্ধান্ত আমরা পাই, গীতা ভাগবত বেদ বেদান্ত দিয়েছে একই সিদ্ধান্ত, ভগবান শ্রীকৃষ্ণের উপরে কেহ নাই। তিনি কিন্তু সর্বে সর্বা, পেলাম তাহার পরিচয় বলি সবার ঠাই। তাই তো, শ্রীকৃষ্ণই শ্রেষ্ঠ পেলাম। তাহলে এইবার জয়দেবের লেখা গীত গোবিন্দে যখন আমি যাই, সেখানে আমি কি পাই, কিশোরীর দাস মৈপ্রীত বাস ইতেকে সন্দেহ যার, কোটি কোটি জন্ম করিলে ভজন বৃথাই ভজন তার। আমি বলি সভা পাস, যিনি সর্বকারণের কারণ, যিনি সর্বে সর্বা বিশ্ব বসুধায়, তিনি কিন্তু জয়দেবের লেখা গীত গোবিন্দে
প্রমাণ পাওয়া যায় সে রাধা রানীর চরণের দাস হয়ে যায় রাধা রানীর চরণ মস্তকে করেছে ধারণ যিনি আমার সর্বকারণের কারণ তাই এইখানে আমার জিজ্ঞাসার বিষয় বেদ বেদান্ত দিয়েছে একই সিদ্ধান্ত কৃষ্ণের উপরে কেহ নাই কিন্তু জয়দেবের লেখা গীত গোবিন্দে সেখানে রাধা রানীর শ্রেষ্ঠত্ব পাই বাবা তুমি আমার কথা নেবে আমার একটু পরিষ্কার করে বুঝাইয়ে দেবা তোমার কাছে আমি জানতে চাই জগতে রাধা বড় না কৃষ্ণ বড় ঠিক আছে রাধা বড় হবে না কৃষ্ণ বড় হবে এই দুইজনের মধ্যে শ্রেষ্ঠ কোনজন হবে এইটা পরিষ্কার তোমার কাছে শুনতে চাই কি কারণ আমরা কি ওই গীতা ভাগবত বেদ বেদান্ত এইগুলো অনুসরণ করব এটা কি ভাববো ওই পথ ধরবো না জয়দেবের লেখা গীত গোবিন্দ ধরবো কোনটা ধরবো আজকে পিয়াসা কলে ধরাই দিছি কথা বললেই বিপদে পড়বে দেখবে আমি পরের বার যখন আসবো যেভাবে কথা বলবো কথা বললেই ধরা পড়বে আজকে এর ভুল নাই তাহলে জগতে রাধা বড় না কৃষ্ণ বড় তোমার কাছে পরিশুদ্ধ জবাব চাই এই প্রথম প্রশ্ন গেল হয়ে কার্যনাই সে কথা কই আর একখানা প্রশ্ন করি ধর্মরাজ সভায় কি দেখুন চৈতন্য চরিতামৃতে কি বলছে যেজন কৃষ্ণচন্দ্র ছিল এবার গৌর রূপে অবতীর্ণ হল হয় নাই কৃষ্ণচন্দ্র ছিল যেই শশী সূত হলো সেই বলরাম হইল নিতাই এই দুই অঙ্গ মিলে মিশে আমি বলি সভা পাশে হরি নাম দিয়ে জগৎ মাতালো রে ভাই মহাপ্রভু হা কৃষ্ণ গোবিন্দ বলে ভাসিয়া দুই চোখের জলে ধুলাই গড়াগড়ি যায় এমনি গড়াক ভাবে গড়াগড়ি গেল প্রেমানন্দে বাদল হরি একবার হরি বলো দেখো মহাপ্রভু কৃষ্ণ কৃষ্ণ বলিয়ে ঢলে পড়েছে ধরায় তাহলে সেই কৃষ্ণ ধন এবার গৌর হয়ে এসেছে আর একটু প্রমাণ দি চৈতন্য চরিতামৃতে কি বলছে শ্রী চৈতন্য প্রসাদন তদ্রুপস্য বিনিন্নম বালহাপি কুরুতে শাস্ত্রং দৃষ্টা ব্রজবিলাসিন অর্থাৎ সেই ব্রজবিলাসিন কৃষ্ণ এবার গৌর রূপে এসেছেন বালক মাত্র শাস্ত্র অধ্যয়ন করিলে সে বুঝিতে পারিবে তাতে কোনো সন্দেহ নাই মার্কাণ্ডে পুরাণে কি বলছে গোলকাঞ্চ পরিত্যক্তা লোকনং ত্রাণকারীনাথ কলহ গৌরাঙ্গ রূপেণ লীলা লাবণ্য বিগ্রহম অতএব আমি গোলক ত্যাগ করে জগৎজীবকে তাড়ন করিবার তরে গৌর রূপে করব অবতরণ বলেছে বামন পুরাণে কি বলছে কলি ঘোর তমস ছন্নান সর্বনাচর বর্জিতম শচী গর্ভে চ শুম্ভয় তার স্বামী নারদ জগতের এই অন্ধকার থেকে সবাইকে উদ্ধার করে শচী গর্ভে জন্ম নিয়ে আমি গৌর রূপে অবতীর্ণ হব তাহলে যেজন কৃষ্ণচন্দ্র ছিল এবার গৌর রূপে এলো তাই তো তাহলে যেজন কৃষ্ণচন্দ্র ছিল তিনি যদি এবার গৌর রূপে হলো তাহলে এই গৌরী যদি কৃষ্ণ হয় তাহলে সেই গৌর এবার কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে কেন এ জবাব দাও আমায় এই গৌরী তো কৃষ্ণ গৌর এক বিষয় আর শ্রীকৃষ্ণ এক বিষয় তা বিষয় হয়ে বিষয়ের লাগি কাঁদে কিসের দায় এর মানে কি কারণ এই গৌর কৃষ্ণচন্দ্র ছিল তাহলে সেই কৃষ্ণচন্দ্র তো কখনো জয় রাম বলে কাঁদে নাই কেঁদেছে আবার সেই রামচন্দ্র যখন নারায়ণ ছিল তখন তো জয় নারায়ণ বলে কখনো কাঁদে নাই তাহলে কৃষ্ণচন্দ্র কখনো রাম 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 বলে কাঁদে নাই রাম কখনো নারায়ণ বলে কাঁদে নাই যে নারায়ণ ছিল তিনি যদি রাম হয়ে এলো সেই রাম যদি কৃষ্ণ হয়ে এলো সেই কৃষ্ণ যদি গৌর হয়ে এলো সেই গৌর কৃষ্ণ বলে কেন কাঁদল পরিষ্কার
গৌর আমার কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে কি কারণ? পরিষ্কার প্রশ্ন, সবাই যাতে বুঝতে পারে, একটা বাচ্চা ছেলেও বুঝতে পারে সেই ব্যবস্থা করে কি গেল? এ প্রশ্ন হয়ে গেল। এইবার কি দেখেন, এই যে নিতাই গৌর দুটি ভাই জগতে আমরা ভাই, সত্যি না? একজন হলো গৃহবাসী আর একজন হলো সন্ন্যাসী। নিত্যানন্দ সংসার ধর্ম করিল পালন, আর মহাপ্রভু যিনি হরে কৃষ্ণ বলে তিনি একমাত্র ঘরের বাহির হয়ে যায়, হা কৃষ্ণ গোবিন্দ বলে ভাসিয়া দুই চোখের জলে ধুলাই গড়া করি যায়, সংসার ত্যাগ করি, তাই তো? আচ্ছা, তাহলে দুটো পথ পাওয়া গেল, নিত্যানন্দের এক পথ সংসারে থাকলো এই একটা পথ, আর মহাপ্রভু সংসার ত্যাগী হলো, ত্যাগ করলো, এই আর একটা পথ পাওয়া গেল। এই সাধারণ জীব কোন পথ করবে গ্রহণ? এই জীব কি সংসার ছেড়ে চলে যাবে, মহাপ্রভুর পথ অনুসরণ করবে, নাই সংসারে থাকবে? এই সংসার ছেড়ে গেলে কি ভগবান রে সহজ পাবে, আগে পাওয়া যাবে, নাই সংসারে থেকে ভগবান রে সহজ পদ্ধতিতে আগে পাওয়া যাবে? এই আগে পাওয়ার পথ কোনটা? কারণ সহজ পথই তো মানুষ খোঁজে নাকি? কারণ আমি যদি এই সোজা গিয়ে ওই বাড়ি উঠতে পারি, ঘুরিয়ে ঘুরিয়ে যাবো কেন আমি, কি সত্যি কথা না? তাই সাধারণ কোন জীব কোন পথ জগতে করিবে গ্রহণ, কোন পথে সহজে পাওয়া যাবে, কোন পথে জগতে শ্রেষ্ঠ হবে, সেই পথের সন্ধান গুরুদেব তুমি আমায় দিয়ে যাবে নাকি? পরিষ্কার কথা, এটাও গেল। এইবার দেখেন, বসে শুনুন, নারী নরে শ্রীকৃষ্ণ রাস করে, রাস্তত্ব আছে না, রাস কৃষ্ণ ভগবান কৃষ্ণ আমার করে রাস, আর কত জনের হয়ে গেছে বাস, কি হয় নাই? পরদার হরণ করে নিয়ে জঙ্গলের ভিতরে, এ কোন রাস? এই জন্যে বললাম উনি করেছে রাস, আর কত জনের যে গেছে বাস, কি রাস করার কি দরকার জঙ্গলের মধ্যে? এটা কি, এতে জগতে কি শিক্ষা পাবে? ভগবান শ্রীকৃষ্ণ যে জঙ্গলের মধ্যে গিয়ে রাস করলো, কি এই বাস দেওয়া রাস করি, এতে জগতের কি কল্যাণ হলো? এই রাস তত্ত্বটা আমি শুনতে চাই, কি বাবা পরিষ্কার? তবে আমি যেভাবে প্রশ্ন করি, দাঁড়িয়ে বলি সবার বরাবরই, সুন্দর করে জবাব দিবা, কোন রকম বেজাল বাধা বানা, পরিষ্কার কথা। গল্পটা মনে পড়ে গেছে বলবো, মারি খারাপ গল্প কিন্তু, আর আজকে ওই দিক থেকে অর্ডার আসছে দেবেন মারাত্মক দেওয়া, মানে খারাপ গল্প দেব দেব, আপনারা যদি অনুমতি দেন দেবেন বলবো, আর যদি অনুমতি না দেন আমি কেন বলবো? তারপরে দোষের দোষের তলা আমি বলবো, এত বড় বাজে কথা কইয়ে গেল দশ সালারে, ওর মধ্যে আমি নাই, বলবো বলি। আমি যেভাবে গুরুদেব প্রশ্ন করি, তুমি ঠিক ঠিক জবাব দিও, তুমি যেন শরীর খাটাইয়ে জবাব দিয়ে না। আসে না, দুটো ছেলে 11 বছর বয়স, ছোট্ট ছোট্ট দুটো গামছা পরিয়ে নদীর তীরে স্নান করতে গেছে, তাই যে বাচ্চা ছেলে তো 11 বছর, ইসড়ে পাকা সাংঘাতিক, আসে না দুই একজন ওই রকম বাচ্চা, আবার একটু বিড়িও খাই ওরা, কি ছোট মাতুব্বর, তাই দুইজন স্নান করতে গেছে, এখন বলছে ভাই ওর মধ্যে যেটা বেশি চালাক, বলছে ভাই স্নান একটু ফোয়ারে করব, আগে একটু যুক্তি তর্ক খেলি, বলে সে আবার কিরকম, বলে দেখ কোন কায়দায় কি হয়। এখন ওই যে গামছা ভরা দুইজনের, এখন বলছে শোন কি, তুই দুই অক্ষরে নেপাল লিখতে পারিস, বানান করতে পারিস? নেপাল লিখতে তো 3 অক্ষর লাগে, নয়কারে নে, পয়াকারে পা,
আল্লাহ নেপাল তা দুই অক্ষরে কি করি হয় কয় ওয় বাবের ঘরে ওয় দেখবি দেখা শয়তান তো ওই বালিতে প্রস্রাব করিয়ে বেশ একটু মাখো মাখো ব্যাপার হইছে আর ওই জায়গায় লিখছে নয়কারে নে মাসখানে বিগেতখানিক ফাঁকা তারপরে লিখছে বড় করে একটা ল তো বলে ও তো নিয়ে লইয়ে গেল নয়কারে নে বিগেতখানিক ফাঁকা তারপরে ল ও তো নেল হয়ে গেল তো নেপাল কোথায় কয় আসে দেখবি এই দেখ নয়কারে নে মাঝখানে ফাঁকা ওখানে আসতে ঢুকিয়ে দিয়েছে পা নেপাল বলে ওরে আমার কপাল শরীর খাটাইয়ে নেপাল এই দাঁড়া আর নোটবি নিয়ে ওই জায়গাটি দাঁড়াই থাক তুই শরীর খাটাই যদি নেপাল লিখতে পারিস তা ওই রম খাটাই তো আমিও কত কিছু লিখতে পারি জানিস তুই তো দুই অক্ষরে নেপাল লিখেছিস আমি এক অক্ষরে হারাধন লিখে দেখাবো তুই পারিস কয় ওর এক অক্ষর সে আবার কিরকম তো ও তো প্রস্রাব করে লিখিছে আর ও বুকে তো জামা নাই থুথু দিয়ে লিখছে বড় করে একটা রয়াকারের রা বলে দেখ একটা অক্ষর নিলাম রয়াকারে রা বলে এই আরাধন কোথায় বলে আসে জায়গা মতো আছে এই যে রয়াকারে রা আর বলে এই দেখ ভালো করে দেখ আমি দুইবার দেখাতে পারবো না এই যে হা হা বুকের রা আস্তে গামছার সাতা খুলিয়ে ফেলাই দিয়েছে হালা ধরে গেছে তা গোসাই তোমার চরণ ধরে করি মানা এইভাবে যেন শরীর খাটাইয়ে জবাব দিতে আসি না নাকি কারণ শিষ্য আমি বেশি একটা সুবিধে না কি বাবা কি কো কারণ শিষ্য তো সবাই সমান হয় না দু একটা খোসা নিয়ে শিষ্য আছে সেইদের মধ্যে আমি কি আজকে ঠিক পাবে তাহলে এই রাস করে এই রাসের তত্ত্বের দ্বারাই এতে কি শিক্ষা দেয় জগতের কি কল্যাণ হতে পারে কতটুকু কল্যাণ হতে পারে এইটা আমার জানবার বিষয় নাকি আর ওদিকে এই সংসারে থাকবে না সংসার ছেড়ে চলে যাবে গেল মহাপ্রভু যদি কৃষ্ণচন্দ্র ছিল সেই কৃষ্ণ যদি গৌর হয়ে এলো সেই গৌর কৃষ্ণ বলে কাঁদে কি কারণ গেল এইবার প্রথম প্রশ্ন রাধা বড় না কৃষ্ণ বড় প্রশ্ন কটা মনে রাখবেন কিন্তু এই প্রশ্ন একটা বলবেন না তাহলে জবাব কিন্তু কোন দিক দিয়ে কি হবে আমি বলতে পারবো না ঠিক আছে যাক তবে আর বেশি বলে কার্য নাই সভাস্থলে এইবার করি একখানা গানের আয়োজন আছেন যত বিজ্ঞ শ্রোতা পালন করে নীরবতা আমার গানের দেখে রাখেন দিয়া
জীবন ভরে যাহা লাগে সব করেছো ভাগে ভাগে তুমি তৈয়ারি আমায় সৃষ্টি করার আগে জীবন ভরে যাহা লাগে সব করেছো ভাগে ভাগে তুমি তৈয়ারি ترجمة
পাওয়া পথে যায় জয়দেবের লেখা গীত গোবিন্দ যখন আমি যাই রাধা রানীর শ্রেষ্ঠত্ব সেখানে পাই রাধা বড় না কৃষ্ণ বড় আলোচনা করে বুঝাইয়া দিয়ে দেবে সভার ভিতরে যে গৌর কৃষ্ণ ছিল কৃষ্ণ গৌর হল এই কথা বলে গেলাম আজ সভা তো সেই গৌর কৃষ্ণ বলে তা দেখি কারণ ভালো করে জবাব দেবে সবারই সব কৃষ্ণ তো কখনো রাম বলে প্রভু কাঁদে নাই রামচন্দ্র নারায়ণ বলে প্রভু কাঁদে নাই গৌর তবে কৃষ্ণ বলে কাঁদে কি কারণ ভালো করে জবাব দেবে সবারই সব ডাকখানা প্রশ্ন আমি করেছি সভা আপনারা বসে বসে শুনলেন শুধু তাই নিতাই গৌর দুটি ভাই জগতেতে এলো হরিনাম বিতরণ তারা করতে মাগ্ন ছিল একজন হলো গৃহবাসী একজন সন্ন্যাসী হয় এই দুটি পথ কিন্তু পাওয়া বটে তাই ওই পথের মধ্যে বলো কোন পথ শ্রেষ্ঠ হবে সেই পথের সন্ধান তুমি আমায় দিয়ে যাবে এই তত্ত্ব জানতে আমার হলো একিঞ্চন তোমার চরণে প্রশ্নমালা করলে নিবেদন ডাকখানা প্রশ্ন আমি করেছি সভায় আপনারা বসে বসে শুনলেন শুধু চয় এ জগতে শ্রীকৃষ্ণ রাস করেছিল কত মানুষের দেখি বাদ বটে গেল ওই রাসে এ জগতের কি হবে কল্যাণ ভালো করে দিয়ে যাবে তাহার সমাধান তবে প্রশ্ন কথার বেশি বলা নিশ্চয়জন আমার মতো ভাবে কেন করবো সমাপন এরপরে গুরুদেব আমার সভাতে আসিবে তাহার ভাবের কথা খুলিয়া বলিবে দেখি এরপরে এসে কোন কথা কয় কোন ভাবের ভাবধারা সে উঠাই এলয় অন্তরে অন্তরে হবই আমি সুখী যা দিতে যখন থাকবে না গানের বাকি এতে কাছে আসেন আমার যত ভক্তগণ বন্দনা করে যাই সবার চরণ ধুলি দেবেন আমার শিরে ভাব চলে যায় দূরে এই পর্যন্তই আমার ভাব সাঙ্গ হয়ে গেল জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে মদন প্রশ্ন করেছে বেদ বেদান্ত শাস্ত্র গ্রন্থ দিয়েছে সিদ্ধান্ত শ্রীকৃষ্ণের উপরে শ্রেষ্ঠ কেহ নাই কিন্তু যখন গীত গোবিন্দ করলাম অধ্যয়ন সেখানে শ্রীমতী রাধারানীর শ্রেষ্ঠত্ব করেছে প্রতিপন্ন তাই তো তাহলে এখানে আমার শিষ্যের মাথা বিগড়ে গেছে কি নাম ধরেছে প্রেমানন্দ দাস আর আমার নাম কি দিয়েছো আমি অনেক পরে ঢুকেছি তো শুনতে পাইনি যোগানন্দ গোস্বামী বাবা রে বাবা বিয়োগে থাকি আমি আমার নাম যোগানন্দ ভালো খায়টা একজনে দুই চোখ কানা তার নাম রাখছে পদ্মলোচন যোগানন্দ হওয়া কি এত সহজ ব্যাপার যোগে জিয়ায় বিয়োগে মরে এ কথা সাধুজন বলেন চরাচরে জয় রাধে ওই মাঝখানে মাঝখানে এক ফোঁটা দিয়ে যাব তাতেই ঠিক পাবে যারা সাধু মানুষ হরি বল কি গোসাই ওই যে কি কইছি তা ঠিক পাইছে যোগে জিয়াই বিয়োগে মরে সেই যোগানন্দ গোস্বামী করেছে আমারে আর ও নাম ধরে কি প্রেমানন্দ দাস ভালো তাহলে ও প্রশ্ন করেছে দান রাধা বড় না কৃষ্ণ বড় তুমি দাও তার বিশুদ্ধ সমাধান দ্বিতীয় প্রশ্ন করেছে উত্থাপন যে আমরা যুগে যুগে দেখতে পাই যুগাবতার যারা অবনীতে অবতরণ করেছেন কোনো অবতার তার আগেকার অবতারের নাম নিয়ে কখনো কাঁদে নাই
যেমন রাম যখন এলেন নারায়ণ নিয়ে, নারায়ণ বলে কি কেঁদেছিলেন? সেই রাম যখন কৃষ্ণ হলেন, কৃষ্ণ কি কখনো রাম 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 বলে কেঁদেছেন? কিন্তু অদ্ভুত একটা ব্যাপার দেখলাম, সেই বৃন্দাবনের নবঘনশ্যাম তিনি যখন হলেন গৌর গুণাধাম, এ কি আশ্চর্য কথা! গৌরাঙ্গ হওয়ার পরে কৃষ্ণ 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 বলে ভাসিছে আঁখি লোরে। তাই গুরু বুঝাইয়ে বলো আমারে, কৃষ্ণ যদি গৌর হয় তাহলে সেই গৌর কৃষ্ণ বলে কাঁদে কেন, এটা আমার জানার বিষয়। নাম্বার টু হয়ে গেল। তিন নম্বর কি প্রশ্ন করেছে? বাহ, গৌর নিতাই দুটি ভাই, তাদের আদর্শ দুদিকেতে আমরা দেখতে পাই, একজন গৃহবাসী আর একজন সন্ন্যাসী, একজন দুটো বিয়ে করেছে, আটটা সন্তান জন্ম নিয়েছে, আর একজন প্রেমানন্দে হরে কৃষ্ণ বলে চলে গেছে সংসার ছেড়ে। তাহলে দুই ভাই যদি দুই দিকে ধায়, কলির জীব যারা, কোন ভাইয়ের আদর্শ গ্রহণ করবে তারা? কি পেঁচানো প্রশ্ন দেখেছেন! এর জবাব দিতে হবে আমার ধর্মরাজ সভায়। চতুর্থ প্রশ্ন করেছে দান, কি ও শুধু রাস বললে তো আমি প্রশ্ন বুঝতে পারি না। স্বয়ং ভগবান যিনি বাঁশি বাজিয়ে তিনি পরদার করিয়া হরণ, এগুলো বলেছিস? অর্থাৎ পরের বউ ছিল ঘরে, বাঁশি বাজাইয়া আকর্ষণ করে গভীর রাত্রিতে নিয়ে বনের ভিতরে যে রাসলীলাটা ঘটালো, এর দ্বারায় বিশ্ব মানবের কি হয়েছে কল্যাণ সাধন। এই যদি এখন কেউ বাঁশি বাজাইয়া কারো বউ নিয়ে বনের মধ্যে যায়, তাহলে তার নামে কেস হবে না? হ্যাঁ, কি হবে? কেস হওয়ার আগে ধরা পড়লে শান্তিং কোম্পানির মুগুর মার্কা ধোলাই সালসা হয়ে যাবে, ঠিক না? নাকি এই রাসটা কি? প্রত্যেকটা কিন্তু ব্রড কোশ্চেন, একটাও কিন্তু শর্ট কোশ্চেন না। তাহলে আমি যদি এই ব্রড কোশ্চেনের জবাব বিশালভাবে দিতে যাই, রাত চলে গেলেও ফুরাবে না রে ভাই। তাহলে আমার ছোট্ট ছোট্ট করে যেটা বিশ কথাগুলো সেগুলো বলতে হবে আসলে, ওর মধ্যে দিয়ে আপনারা বুঝবার চেষ্টা করবেন, এইটুক নিবেদন জানাই। ও আর একটা গল্প যেন কি কানে এলো, হারা ধন নাকি? হ্যাঁ, ওইটা মাইকের সাউন্ডে সাউন্ডে একটু একটু কানে গেছে। কি হচ্ছে বলেছে না? কি বলেছে বাবা, কি বলেছে? হ্যাঁ, এক অক্ষরে হারা ধন লাগছে, মানে বুকের উপরে রা লিখে ওই বাচ্চাটা কি করেছে, হা করে দাঁড়িয়ে হা রা আর গামছা খুলে দিয়ে হারাধন। বা 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 বা, কি সর্বনাশ! হ্যাঁ, খুব হাসছিলেন আমি শুনছিলাম। আচ্ছা, একটা কথা বলবো আমি, না এই নিয়ে না, আমার বেশি আমার না এইসব বাজে ব্যাপার নিয়ে বলতে ইচ্ছে করে না, আমার লজ্জা করি ভীষণ। কেমন হারা ধন, কেউ হারা ধন লেখে না হারা ধন লেখে, কি লেখে বলতে হবে। কিন্তু ও যখন গল্পই বলেছে, যার নাম এখানে হারা ধন আছে তিনি কি লেখেন? হয়কারে হার, হয়কারে রা, ধকারে ধো আন্ন, ও কার দেয় না তো, তাহলে ওইটারে ধরলেন না কেন? ওকার রসিকার আকার যার বোধ নাই, গামছা খুলে কখনো হারা ধন হয় না, হয় কি? এখন তো কোনো হয় না, হয় না। হ্যাঁ, এইটাই তো লাগ ভেলকি, লাগ ভেলকি বলে দিয়েছে হারা ধনের গুটি চেলে একেবারে, কি আমাদের কানে বাঁধে। ধরো গানটা গেয়ে নেই, তারপরে যা দেবার দেই। ও বাবা গো,
ঘর ভাঙবে তো রাজি না হয় কাল কাল বৈশাখীর ঝোড়মে যে ঘরে তুই আছিস দিন কয়ে সাধক কবি ভাবুক কবি প্রেমিক কবি পাগল বিজয় সরকার তারই গান তিনি কি দিয়েছেন সমাধান এটা আমাদের দেহ ঘর আসতে না না অত প্যার প্যার করতে এই ঘর কিন্তু আমাদের টালির ঘর সোনের ঘর দালান ঘর এই ঘর নয় এ হচ্ছে আমাদের দেহ ঘরের কথা চোদ্দ পোয়া চৌহুর দিকুরি প্রথম কি বললেন ঘর ভাঙবে তোর আজ না হয় কাল কাল বৈশাখীর ঝোড়ো মেঘ আমি গতদিন আলোচনার মধ্যে খানিকটা আলোচনা করে দিয়েছি কাল মানে সময় সময় তিন প্রকার যাকে ইংলিশে বলছে টেন্স হারমোনিয়ামের সাউন্ডটা একটু কমিয়ে দেন তো মনিটার একটু কমিয়ে দেন তিন প্রকার আছে টেন্স কালের নির্ণয় পাস্ট প্রেজেন্ট ফিউচার তার পরিচয় পাস্টেতে অতীত কাল হয়ে গেছে যাহা প্রেজেন্টেতে বর্তমান ভুলো না তো তাহা ফিউচারে ভবিষ্যৎ আগামীতে হবে টেন্সের বিবরণ জেনে রেখো সবাই প্রত্যেক টেন্সের ফর্ম আছে চারটি প্রকার ভুলিলে বিপদ ভারী এদেরই আকার ইনডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট সরি পারফেক্ট কন্টিনিউয়াস নিয়ে চার প্রকার ধরি তিন গুণে চার কত কি হলো ভাবিয়া টেন্সের বারো ফর্ম শেখো মন দিয়া আমরা যখন এটা শিখেছিলাম খুব সুন্দর করে মাস্টার মশাই শিখাতেন সেই লেখাপড়া এখন নেই এখন এই পর্যন্ত কিচ্ছু না জানলেও তুলেই দিতে হবে তাকে না অত সহজে ফেল করলে আমরা ক্লাসে উঠতে পারতাম না সাবজেক্টের পড়া না করতে পারলে ভয়ে ক্লাসে ঢুকতাম না বেতের বাড়িতে না দড়া দড়া হয়ে যেত বাড়ি গিয়ে বললে বাবা আরো আরো পিটাতো ঠিক বললাম না বেঠিক বললাম আর এখন মাস্টারমশাই একটা বেতের বাড়ি দিলে যার ছেলে সে গিয়ে মাস্টারের বিরুদ্ধে কেস করে গোড়ার ডিম লেখাপড়া শিখবে যাদের ছেলে পেলে শিখবে তারা শিখবে আর দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত মানুষের সন্তানরা ওই রকমই হয়ে থাকে যার বাবার টাকা আছে সে শিখাতে পারবে তাহলে মূল কথা হচ্ছে সময় কাল মহাকালকে যিনি কালকে কন্ট্রোল করেন নিয়ন্ত্রণকারী কালের তিনি কে মহাকাল এই জন্য শিবকে কি বলে মহাকাল একটু 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 করে আমাদের সমস্ত কিছু হরণ করছে আস্তে আস্তে প্রসব হওয়ার পরে যে ছোট্ট শরীরটা ছিল না আমাদের
এই সাবধানে ধরিস নরম শরীর, সেই শরীরটা কোথায় আমাদের? তারপরে যৌবনে ফুটন্ত গোলাপের মতো ছিলেন আপনারা, আমরা সবাই একটু একটু কালে হরণ করেছি, হরণ করতে করতে শেষ হরণ করবে কোথায়? শ্মশান ঘাটে পুড়িয়ে এক মূর্ছাই করে দেবে। হরি 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 বলে বল, হরি বল হরি বল। কাল বৈশাখীর ঝড়, করোনা বন্ধু অহংকার, এ ঘর তোমার ভেঙে যাবে। তাই পাগল বিজয় সরকার শুধু নয়, মহামানবেরা মানুষকে গানের দ্বারাই হুঁশিয়ার করে দেয়। শ্রীশ্রী ঠাকুর ভবা পাগলা তার গানে লিখেছেন না, ওই দেখো শ্মশানে কিবা নিশি দিনে পুড়িতেছে মানবের যত অহংকার, একবার হরি বলো হরি বলো মন ঠিয়া। ঘর ভাঙবে তো রাজ না হয় কাল, কাল বৈশাখীর ঝোড়ো মেঘ, যে ঘরে তুই আসিস দিন কয়েক, তোর রং করা ঘর ঘুনে যারা জল ধরা লৌহ পেরে, ধীরে ধীরে সব ভিড় হয়ে যাচ্ছে ভিতরটা। এই পাগল বিজয় বললেন, চোদ্দ পোয়া চৌহরি করে জুট লাগাইছে দুই খুঁটির পরে, আট কুঠরি নয় দরজা সাততলা ঘরে, ঘরে বসত করলি জনম ভরে, বসত করলি জনম ভরে চিল্লি না ঘরের মানে, যে ঘরে মানে সাড়ে তিন হাত উচিত আমাদের দেহ যার যার হাতের সাড়ে তিন হাত হওয়া, ছোট বড় হয় যারা মহামানব তাদের হাত অনেক বড় থাকে, এই জন্য বলে আ জানু লম্বিত বাহ, ছোট হলে কি হয় বড় হলে কি হয় সব আমি জানি, কিন্তু সেগুলো সব বলবো না। তাহলে এই গানের পরে বাড়ি গিয়েই মাপামাপি আরম্ভ হবে, আর এক ঝামেলায় বাঁধবে সংসারেই গন্ডগোল বাঁধবে, এই জন্য ওটা এখানে খোলা সবাই বলবো না, আমরা দেখে বলে দেব লোকটা শয়তান হবে না সাধু হবে, দুটো লক্ষণ দেখলেই বলে দেওয়া যাবে, হাত আর কান দেখলেই বলে দিতে পারবে, সে যত বড় সাধু সে যেই আসুক না কেন আমার কাছে আমি বলে দেব যে আসলে শয়তান কি না। কথা বোঝা গেল কি? এটাও শিবজ্ঞান, আমার জ্ঞান না, আমার জ্ঞান না, এটা শিবজ্ঞান, এবং সেটা হবেই 200% পারফেক্ট। কিন্তু দেখা যায় মহামানবদের হাত অনেক বড় হয়, হা জানিস না তোর প্রহরী কেমন, নিয়ত সে জোগায় পরের মন, ঘরের লোক ভোগাইয়ে মারে স্বভাব তার এমন, তুই কেমন করে করবি শাসন, হারাইয়েছিস জ্ঞান দিবে, মণিকাঞ্চন পরিপূর্ণ ভাব সময় থাকতে তাহার সন্ধান পাব, এবার বলে উঠবে নাগার দুই খুঁটির উপর, দুই খুঁটির উপর
শুদ্ধ চিত্তে প্রণতি জানাই সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। মানুষকে প্রণাম দিলে সে প্রণাম ঈশ্বরে মিলে, সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পাই। কবি চণ্ডীদাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন, তিনি সবার উপর মানুষত্ব তাহার উপর নাই। স্বামী বিবেকানন্দ একই কথাই দিয়েছেন, আনন্দ উচ্চকণ্ঠে ঘোষণা করেছেন, বিশ্বচরাচর বহুরূপের সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। ঠাকুর ভবা পাগলা আসি বাজাইলেন মিলনবাসী, বললেন সবার পাশাপাশি, বাবা আমি মানুষ ভালোবাসি, আমি মানুষ ভালোবাসি, কোনো তীর্থের নাই প্রয়োজন গয়া গঙ্গা কাশী, আমি মানুষ ভালোবাসি। সেই মানুষের চরণ লক্ষ্য করে প্রণাম করি বারে বারে, মানুষে যদি কৃপা করে কৃপা করবেন কৃষ্ণকাল ও শশী। বন্দনার ভাব করে শেষ। আজ আসরের যে পরিবেশ, সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন, আমার বিপক্ষ কবি এসে যে প্রশ্ন করেছে গুরুদেবের পাশে, এবার সেই প্রশ্নগুলোর জবাব সবই শেষে আমাকে করতে হবে বরদান। তাহলে আমাকে আগে হতে হবে গুরু, তারপরে করব তার জবাব শুরু। সেই গুরুর ভূমিকা আমাকে করতে হবে গ্রহণ। গুরুর ভূমিকায় যাওয়ার আগে যে কথা মোর মনে জাগে, আমি মনের অনুরাগে এ বিশ্বের সমস্ত সদ্গুরুর আগে করি চরণ বন্দন। সব সদ্গুরুকে এক করে আজ আমি ভক্তি ভরে করজোড়ে সমস্ত সদ্গুরুর শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম করি অর্পণ। এইবার রক্ষা করতে কাব্যদ্বন্দ্ব, নাম ধরিলাম যোগানন্দ, স্বনাম করিয়া বর্জ্য। আমার নাম সবাই জানে, অসীম সরকার আসে কবি জানে, কিন্তু অসীম থাকলে সবার সন্নিধানে কবি গান তো হয় না কখন। তাই নিজ নাম করি হরি, যোগানন্দ নাম ধরি, আপনারা যারা ভক্ত ভক্তা নর নারী সেইভাবে আমাকে করবেন গ্রহণ। শিষ্য যে প্রশ্ন করেছে, দান গুরু দাও তুমি সমাধান, শাস্ত্রীয় প্রমাণে লেখা রয় ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণ, এ কথা কবু মিথ্যা নয়। কিন্তু জয়দেব গোস্বামীর গ্রন্থ মতে ধাক্কা লেগেছে আমার চিতে, যে ভগবান শ্রীকৃষ্ণ জগতে পীতে এ মোহিতে, তার ঊর্ধ্বে আর তো কেহ নাই, কিন্তু তারই লিখিত গ্রন্থ দিয়েছে সিদ্ধান্ত
শ্রেষ্ঠ নাকি বিনোদিনী রায়। বাবা একটা কথা শোনো, তুমি তো আমার শিষ্যপুত্র, কি গুরু বলেছে কৃষ্ণ রাধাকে, কিসের গুরু বলেছে? আমি ভূমিকা ছেড়ে যদি একটা কথা বলি আসরে, আমি অসীম সরকার কবি গান গাই, তাহলে আমার কবিগুরু আছে আলাদা। এদিকে আমার সাধন ভজন করবার তরে যেদিন যাব ভব পারে, সেই পারের কড়ি দিয়ে আমাকে জোগাড় করে, তার জন্য আবার দীক্ষাগুরু আছে। হরি বল, কবিগুরু আর দীক্ষাগুরু আমার এক নাকি? কি আমি যে দোতারা বাজনা জানি, বসে শুনে জানি গুনি, তার একজন গুরু আছে? আমি যে বেহালা বাজনা জানি, তার একজন গুরু আছে, আছে কি না? আমি কীর্তন গাইতে পারি, তার একজন গুরু আছে? আমি রামায়ণ গাইতে পারি, তার একজন গুরু আছে? আমি পদাবলী শিখেছি, তার একজন গুরু আছে? সব গুরু কিন্তু এক গুরু নয় বাবা। কি বলবো তোমার কাছে, শ্রীকৃষ্ণ রাধা রানীকে প্রেমের গুরু বলে স্বীকার করেছে। প্রেমের গুরু রাধা রানী, প্রেমের গুরু রাধা রানী। বুঝতে পারছেন কি বলছি? কৃষ্ণ যে সর্বশক্তিমান, শাস্ত্রের প্রমাণ, এ কথা কবু মিথ্যা নয়। তো যিনি প্রাণকা নাই, তার তো প্রেম ভক্তি নাই, তাকে যদি পেতে চায় কে, তাহলে হৃদয়ে তার জাগাতে হবে রাধা প্রেমের ঢেউ। সেই রাধা প্রেমের করুণা হবে যবে কৃষ্ণ দর্শন, তখন তার পরিপূর্ণ হবে, পরিপূর্ণ। এখানে শাস্ত্রে লেখা আছে কৃষ্ণ প্রাপ্তির পথ বহুবিধ আশয়, মানে আছে কৃষ্ণ প্রাপ্তির পথ বহুবিধ আশয়, কোন পথে পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি হয়। কৃষ্ণকে প্রহ্লাদ পেল, ধ্রুব পেল, নারদ পেল, ব্যাসাদীপ অনেকে পেল, কিন্তু এটা পরিপূর্ণ প্রাপ্তি নয়। শ্রীরাম পেল, সখীরা পেল, সখারা পেল, কিন্তু দেখা গেল ইহাও পরিপূর্ণ প্রাপ্তি নয়। তাহলে পরিপূর্ণভাবে পেতে গেলে, রাধা প্রেম না জাগিলে পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি হবে না কখন। এই জগতে গিয়া শ্রীকৃষ্ণ কালিয়া রাধাকে প্রেমের গুরু বলে স্বীকার করেছেন কৃষ্ণ মদন মোহন। শাস্ত্রে আরো কি লেখা আছে? শত কোটি গোপিনীতে কৃষ্ণের না হয় কামনির পাপন, রাধা অঙ্গ পরশ মাত্র কৃষ্ণ কি বলেন? কেউ জানেন না? হায় হায় হায়, রাধা অঙ্গ পরশ মাত্র কি? মদন মোহন। কৃষ্ণের স্বভাব ধীর ললিত, নিরন্তর কামক্রীড়া যাহার চরিত। এর মানে কি? কৃষ্ণ দিন রাত কামক্রিয়া করে বেড়াচ্ছে, এটার মানে নাকি তাই? ভগবান কি বলছেন? সর্বত পানিপাদং তৎ সর্বত কৃষ্ণ মুখং সর্বত শ্রুতিমল্লকে সর্ব মহাবৃত তিষ্ঠতি। হে অর্জুন, তোমায় আমি বলে রাখি, এই মহাবিশ্বের, অনন্ত মহাবিশ্বের সব জায়গায় আমার রাখি, সর্বত পানি পাদং, সব জায়গা আমার হাত, সব জায়গা আমার পা, সর্বত কৃষ্ণ মুখং সব জায়গা আমার আখি, শির সব জায়গা। তাহলে একটা কৃমি কীট তার মধ্যেও কৃষ্ণ বিরাজ করে। বুঝতে পারছেন? বোঝা যাচ্ছে কি? তারা যে রমণ করে সন্তান জন্মায়, তার মধ্যে কৃষ্ণ না থাকলে ওই রমণের তার যে মতিগতি সে কোথার থেকে পায়? হরিবল হরিবল জয় রাধে। এই জন্য বলছে কৃষ্ণের স্বভাব ধীর ললিত, নিরন্তর কামক্রীড়া যাহার চরিত। কিন্তু দেখা গেল শ্রীকৃষ্ণ বৃন্দাবনে যে সর্বশ্রেষ্ঠ লীলা করেছিল, সেই লীলার নাম কি? রাস। এই রাসলীলা কোনো যুগে হয় নাই। যে রাসলীলা দেখাইলেন শ্রীকৃষ্ণ কানাই,
রস রস লিখতে কি লাগে রয়া আর দন্ত স এই দুই অক্ষরের মাঝখানে একটা আকার দিলে কি হয় জোরে বলুন কি হয় রস রসে যখন আকার ধরে রস বলে বলে তারে সেই রস রেখে ধরে গিয়ে প্রেম বাজারে যদি কেউ করতে পারে রস আস্বাদন তাকেই তো বলে রাস করেছিলেন পিতবাস একমাত্র রাধা রানীর প্রেমের কারণ বা 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 বুঝলে জয় রাধে কোন কোন নারীকে দর্শন করলে পরে দর্শন করলে পরে দর্শন করা লাগবে না থাকে খালি যদি মনে পড়ে তাইতে কেমন কেমন ভাব হয়ে ওঠে শরীরে আর কোন কোন নারীকে যদি দর্শন করে হৃদয়টা প্রেমে পরিপূর্ণ হতে পারে হরি বল হয় কি না পুরুষের বেলাও তাই কাউকে দর্শন করলে মনে হয় মা বলে একটা প্রণাম করি আছে না কথা বলছেন না কেন আছে কি না তাহলে আচ্ছা এই যে রাধা প্রেম বললাম এতক্ষণ রাধা প্রেমের এত মূল্য হলো কি কারণ এই রাধা প্রেম তত্ত্ব যদি জানতে হয় আশ্রয় নাও গিয়ে আগে শ্রীগুরুর রাঙা পায় দীক্ষা গুরু কৃষ্ণ আমার শিক্ষা গুরু রাই বৃন্দাবনের ভজন তত্ত্ব যাহার কাছে পাই ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বরতি হয় ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জমালয় পুরুষের লিঙ্গ হয় মস্তকের মুনি তাহা দিয়া খেলা করে দেবপদ্মজনী সাধকের স্থান হয় বৃহৎ বৃন্দাবন শ্রীরাধিকা হয় যে তাহার প্রেমের মহাজন যে রাধা 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 তোমরা বলো সর্বজন এই রাধা প্রেম কার কাছে পাবে প্রশিক্ষণ রাধার স্বরূপিনী শ্রী গুরু হয় আশ্রয় নেও গিয়ে আগে তার পায় বলা বলি করলে তাতে কি হবে প্র্যাকটিক্যালে তোমার কিন্তু পাকা হয়ে রতে হবে আরে যে প্র্যাকটিক্যালে বাবা হবে না পাকা বা বন্দি নিয়ে শুধু আসল জায়গা ফাঁকা আসতে এই জন্যে প্রেমের গুরু রাধারানী জয়দেবের গীত গোবিন্দ খানি তারই প্রমাণ করিয়াছে দান কিশোরীর দাস মুই পিত বাস ইতে কো সন্দেহ যার কোটি কোটি জনম করিলে ভজন বৃথাই ভজন তা তাহলে প্রথম প্রশ্নের মধ্যে দিয়া আমি দুটো প্রশ্নের মোটামুটি জবাব দিয়া এইবার দ্বিতীয় প্রশ্নের মধ্যে করব পদার্পণ কৃষ্ণই যদি গৌর হলো গৌর কৃষ্ণ বলে কাঁদে কেন আমার কাছে বল এইটা একটু সময় লাগবে বেশিক্ষণ একদিনের একটা কথা বসে শোনেন বিজ্ঞশ্রোতা আপনাদের কাছে আমি করিব বর্ণন তবে শোনো তুমি প্রেমানন্দ দাস মাসটা ছিল জ্যৈষ্ঠ মাস এইটা লক্ষ্য রাখবেন সর্বজন কি মাস জোরে বলুন কি মাস হ্যাঁ কেন বললাম পরে বলছি জ্যৈষ্ঠ মাসে ব্রজবাসে কেমন গরম পড়ে তারাই জানে যেসব ভক্ত ওই মাসে গেছেন ব্রজপুরে আপনাদের আছে জানা সকাল দশটার পরে ঘর থেকে বেরোনো যায় না লু হাওয়া ছাড়ে লু বয় গরম গায়ে লাগলে ফসকা পড়ে যাওয়ার ভয় শ্রীকৃষ্ণ ধেনুবৎস সঙ্গে করে ঠিক মধ্যাহ্নকালের দিবাভাগে মধ্যাহ্নকালের একটু আগে উনি গেলেন গিরি গোবর্ধন পর্বতের পাদদেশে গোচারণের তরে গিরি গোবর্ধন পর্বত বলে যারে
14.5 মাইল বেড় আগে ছিল ওর পাদদেশে গিয়া শ্যাম ও কালিয়া হস্তে মুরলি ধরিয়া কেলি কদম্ব বৃক্ষ মূলে দাঁড়াইয়া মুরলির ধ্বনি করিলা তাহলে কৃষ্ণের বাসিতে শুনলেই রাধার হয় আসিতে রাধারানীর কর্ণে যখন বংশীর ধ্বনি পৌঁছালো রাধারানী অভিসারে রওনা হল শুনে কৃষ্ণের মোহনবাসী ঘর ছেড়ে ওই রাই রূপসী এইবার বন্ধুর সাক্ষাতের জন্য বেরিয়ে এলো তাহলে কৃষ্ণ কোথায় গিরি গোবর্ধনের পাদদেশে কচি কচি ঘাসে যেখানে আবৃত রয় ওখানে ধেনুবৎস ঘাস খাচ্ছে আর কৃষ্ণ কেলি কদম্ব মূলে মুরালি বাজাচ্ছে ঠিক আবগালে আর ওই ধ্বনি যখন পর্বতের গায়ে লাগছে ওখান থেকে আবার ধ্বনি প্রতিফলিত হচ্ছে ধ্বনির প্রতিফলন ঘটছে মনে হচ্ছে বাঁশিটা ঠিক ওই গিরি গোবর্ধন থেকেই বাজছে রাধারানী শুনে বংশীর ধ্বনি খুঁজিতে কৃষ্ণ চিন্তামণি ধীরে ধীরে ওই পর্বতে আরোহণ করছে গিরি গোবর্ধনে কোথায় বাঁশি খুঁজিছে রাই রূপসী ইতি উতি ধায় এদিকে ওদিকে যাচ্ছে কৃষ্ণ চতুরেরও শিরোমণি করিতেছে বংশীর ধ্বনি কিন্তু বৃক্ষের আবড়ালে রয়েছে রাধা যাতে দেখতে না পারে কৃষ্ণকে দেখার আকাঙ্ক্ষা যাতে বেশি করে বাড়ে রাধারানী শ্রীকৃষ্ণ দর্শনের তরে ইতি উতি ধায় এ কথাটি বলা ভালো ওই সময় বৃন্দাবনে দুখানা মণি ছিল একটা সূর্যকান্ত মণি একটা চন্দ্রকান্ত মণি কিন্তু এই মণি দুটো কোন গুণে গুণী এইবার শোনেন জানি দল সূর্যকান্ত মণি বলে যারে সূর্যের উত্তাপ যখন তার উপরে পড়ে ওর চারিধারে একটা অগ্নিশিখা বহির্গত হয় সকলের আছে ধারণা ওর কাছে কেউ যেতে পারে না ওর স্পর্শ পেলেই পুড়ে হতে হবে ক্ষয় এটা সূর্যকান্ত মণি চন্দ্রকান্ত মণির গুণ ভালো করে শুনুন পূর্ণ চন্দ্রের কিরণ যখন পড়ে তার গায়ে পূর্ণ চাঁদের কিরণ যখন পড়ে চারিদিকে সুস্নিগ্ধ বাড়ি ছাড়ে তার এক বিন্দু যদি কেহ পান করে কৃষ্ণ ভক্তির উদয় হয়ে যায় হরিবল উঠে যাচ্ছেন কেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে বাড়ি দূরে তাহলে আমাদের মাসটা কি মাস দিনের বেলায় না রাতের বেলায় দিনের বেলায় তাহলে ওই সময় সূর্যের আলো পড়েছে কিসের গায়ে সূর্যকান্ত মণির গায়ে কি বের হচ্ছে আগুন বাহ কে বললো খুব ভালো লক্ষ্য করে শুনেছি কিন্তু কৃষ্ণকে দেখার আগ্রহ রাধার এত হলো শ্রীমতী রাধারানী চলিতে চলিতে সে কথা পারি না আর বলিতে ওই সূর্যকান্ত মণির উপর গিয়ে যখন দাঁড়াইল তখনই হলো পরিপূর্ণ কৃষ্ণ দর্শন আঁখিতে আঁখিতে রাধা কৃষ্ণের হইল মিলন আঁখিতে আঁখিতে রাধা কৃষ্ণের মিলন হলো প্রেমানন্দে ভক্তবৃন্দ একবার হরি হরি বল এবার প্রশ্ন হতে পারে আপনি একটু আগে বললেন আসরে যে ওই যে সূর্যকান্ত মণির চারিধারে যে অগ্নিশিখা বের হয় সকলের আছে ধারণা কেউ কাছে যেতে পারে না তখন আগুনে পুড়ে ছাই হয়ে যায় একটু আগে বললাম না তাহলে আপনার সবিরোধী কথা হলো কি না আপনি করেন আলোচনা তাহলে রাধারানী যে তার উপরে গিয়ে দাঁড়ায় সে পড়ে না কিসের দায় এই জায়গায় তো কায়দা
আরে আগুনে পড়ে প্রাকৃত দেহ হলে পরে, জয় রাধে। আমার কাছে বলুন দেখি, অপ্রাকৃত দেহ আগুনে পড়ে নাকি? সর্বে নিত্যা শাশ্বতশ্চ দেহস্তস্য পরাত্মনে হে উপাদেয় রহিত নৈব প্রকৃতি কশ্চিৎ। ভাগবত দেখেন পড়িয়ে লেখা আছে তার ভিতরে। তাহলে রাধারানী কি কারো গর্বের জন্ম ধরে? মা বাবার রজবীর্যের দ্বারায় কি রাধার শরীর গঠন হয়? কি বলেন আপনারা নারী নারে, বুঝতে পারছেন ঘটনা কোথায়? হরি বল। এই জন্য যারা সিদ্ধ মহাত্মা, যারা সিদ্ধ, ঠাকুর বাবা পাগলার কাছে জিজ্ঞেস করছে, পাগল সিদ্ধ মহাপুরুষ কাকে বলে? পাগল বলে, এশালা আলু সিদ্ধ দিলে কি হয়? নরম হয়, কয়টা নরম হইয়া যায়, আর সিদ্ধ না হইলে শক্ত থাকে অহংকার, আর যখন সিদ্ধ হয় তখন নরম তুল তুলে হন। হরিবল হরিবল, বুঝতে পারছেন ব্যাপারটা কোথায়? এই জন্য আপনাদের আছে জানা, সিদ্ধ মহাত্মাদের আগুনে পোড়ায় না, সমাধিস্থ করে সর্বদাই। ঠিক বললাম না বেঠিক বললাম? তাদের দেহ অপ্রাকৃত দেহ, ভজনের দেহ অপ্রাকৃত দেহ হয়ে যায়। তো রাধারানী আগুনের উপর দাঁড়াইয়া আছে, ওখানে বসিয়া শ্রীকৃষ্ণকে দেখিতেছে। শ্রীকৃষ্ণ ইশারাতে রাধাকে ডাক দিল, রাধারানী কৃষ্ণের নিকটে উদয় হল। সেই সময় তিন বাঞ্ছা শ্রীকৃষ্ণ করে, বাঞ্ছা তিনটি কি এবার বলি প্রকাশ করি। তিন বাঞ্ছা কৃষ্ণের হৃদয়ে হইল উদয়। রাধারানীর প্রেমানুরাগ কতটা প্রগাঢ় এটা আমার জানার বিষয়। রাধার কৃষ্ণ প্রেমানুরাগ কতটা প্রগাঢ় হলে কলঙ্কের হার রাধার গলায় দোলে, তবুও বাঁশি শুনতে পেলে সকল ফেলে রাধারানী কৃষ্ণকে সুখ দিতে ধায়। এটা হচ্ছে কৃষ্ণ প্রেমানুরাগের যে ক্রিয়া তার দ্বারা ঘটায়। প্রেমানুরাগ ভাগ করলে কি হয়? প্রেম যুক্ত অনুরাগ, তাই তো? প্রেম অনুরাগ ইত্যার্থে প্রেমানুরাগ। এইবার তো কঠিন কথা বাবা, অনুরাগ কাকে বলে? আস্তে মা, হাঁটা চলা করবেন না, আমার কথাগুলো শোনেন, তাই নাহলে কিচ্ছু হবে না, খালি খালি আপনি খালি ঘুরিয়ে বেড়াবেন আর মাতবাড়ি করে বেড়াবেন, তারপরে জিজ্ঞেস করলে আর বলতে পারবেন না যে কি কবি গান বলবো। অনুরাগ কারে কয়? অনুরাগ দুই প্রকারের হয়, একটা সকাম অনুরাগ আর একটা নিষ্কাম অনুরাগ। সকাম অনুরাগ বলে কারে? যেমন জাগতিক নারী পুরুষ যাকে বলে প্রেম করে, ওটা তো প্রেম করা না, প্রেম অত সহজ না, বিশেষ একটা ইন্দ্রিয়ের খোরাকির যোগানের জন্য কি কখনো প্রেম হয়? তথাপিও আমরা ওটাকে বলি প্রেম, আমি দিলাম তাই বলে পরিচয়। প্রেম কাকে বলে অত সোজা না, যা ধ্বংস হইবার একাধিক কারণ থাকিতেও কখনো ধ্বংস হয় না, আর কাম তো সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যায়। শেষ 5-7-10 মিনিটের মধ্যে পাল্টে যায় পরিবেশ। হরিবল হরিবল। কি তা অনুরাগ কাকে বলে? আকাঙ্ক্ষিতকে পাবে বলে যত দুঃখ সহজে মেনে লয়, এটা সকাম অনুরাগেও হয়। মনে করেন কোনো মন্ত্রীর মেয়ে বস্তির ছেলেকে ভালোবেসে ফেলেছে, করবে বিয়ে, মন্ত্রী কি তাই চায়? মন্ত্রী করেছে মানা, ওই ছেলের সঙ্গে তুই আর ওই ভালোবাসা করতে যাবি না, তাই না হলে আমার ছাড়বি রিভলভার থেকে তোকে গুলি করে দেব, আমার মান সম্মান থাকবে না। তখন মেয়ে কয় না বাবা, কোনো দিন আমি ওরে বিয়ে করব না, পাঁচতলার উপরে থাকে,
তাকাইলেই কি সবাই তাকে দেখে এসি ঘরের মধ্যে ওরে বাবা কত আরাম কত আয়েশে জীবন কাটায় হঠাৎ একদিন কলেজে যাবার নাম করে ওই বস্তির ছেলের হাত ধরে মেয়েটা উড়িষ্যা পালায় এরকম আছে না আছে কি না উড়িষ্যাতে দুজন গিয়া কোনো বস্তিতে ঘর বাঁধিয়া হয়তো টিউশনই করিয়া দু পয়সা কামাই করে সংসার চালায় তাহলে সে তার আকাঙ্ক্ষিতকে পাবার তরে বাপের সমস্ত মর্যাদাকে শেষ করে নিজের সমস্ত সুখ ত্যাগ করে শুধু যাকে চেয়েছিল তাকে পাবার তরে পালিয়ে যায় কিন্তু গিয়ে যদি দেখতে পায় আমি যার জন্যে পালাইয়া আইলাম উড়িষ্যায় হে হালার পো হালা নপুংসক একদিনও থাকবে কথা কয়েন কিন্তু আমার সাথে রিটার্ন করবে না উনি কয় পরের দিনই চলে আসবে পরের দিন যাওয়া লাগবে না রাত্রিরই চলে আসবে কি কায়দার কথা না ওই রাত্রিরই কপালে জুতোর বাড়ি দিয়ে চলে আসবে কি গোসাই ঠিক কইছি তো নাকি হ্যাঁ তাকে ওকে ভালোবাসার কোনটুক অল্প একটুতে পাবে সুখ জয় রাধে নপুংসক যখন করল দর্শন যে এত আকাঙ্ক্ষা ভরে পালিয়ে গিয়েছিল যার গোচরে তৎক্ষণাৎ তাকে ত্যাগ করে পিত্রালয়ে করিবে গমন ঠিক আমার কথাটা শোনেন আস্তে 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 কথা হচ্ছে মা 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 একদম না মা তাহলে কতবার বলেছে আই লাভ ইউ কোথায় থাকলো তার ভিউ খুলে গেছে আই কিউ হায় 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 এর সঙ্গে থাকা উচিত আমার নয় আমি কোনটুকু বলতে চেয়েছি আপনাদের গোচরে সামান্য দৈহিক সুখ পাবার তরে বাবার সমস্ত কিছু ত্যাগ করে নিজের সুখ ত্যাগ করে যদি একটা ছেলের জন্য এইভাবে পালিয়ে যায় সেই অনুরাগ যদি ঈশ্বরের জন্য কারো জাগ্রত হয় আমাকে ঈশ্বরকে পেতে হবে তাহলে তার কি অবস্থা হয় 52,36,000 টাকার জমিদারি লালাবাবু সকল ছাড়ি প্রেমানন্দে বলে হরি বৃন্দাবনে ধায় কি বলবো আপনাদের ঠাই সেই লালা তো আর ফিরে আসে নাই সে আশ্রয় নিয়েছিল রাধা গোবিন্দের রাঙা পায় এই জন্য অনুরাগ দুই প্রকার একটা সকাম অনুরাগ আর একটা নিষ্কাম অনুরাগ শাস্ত্রে করেছে দুই ভাগ ঈশ্বরীয় অনুরাগকে নিষ্কাম অনুরাগ বলা হয় তাহলে রাধার কৃষ্ণ প্রেমানুরাগ কত প্রগাঢ় হলে শ্রীমতী রাধা রানী কলঙ্কের হার পরে গলে কৃষ্ণ দর্শন করবে বলে সকল ফেলে অভিসারে ধায় অন্তরে আমার আছে ভাব এই প্রেমানুরাগ আমি আশা দিব কৃষ্ণের মধ্যে বাসনা হলো উদয় আকাঙ্ক্ষা বাঞ্ছা আর কি আচ্ছা রাধা তো অন্য কারো কাছে যায় না শুধু ভালোবাসে কৃষ্ণ কেলে শোনা তাহলে আমার নাম কত মধুর আমি কত মধুর আমাকে আমি করবো আস্বাদন গৌর হরি বল আর কি রাধা রানী আমাকে ভালোবেসে কি বিলাস সুখ পায় তার হৃদি দেশে সেই বিলাস সুখ ওইটুকু আমি করবো আস্বাদন কৃষ্ণচন্দ্র ডেকে কয় শুনো শ্রীমতী রাধিকায় কি তিন বাঞ্ছা আমার উদয় হয়েছে এখন কি
আমি তোমার ওই প্রেমানুরাগের প্রগাঢ়তা আমি কৃষ্ণ জগত পিতা করব আস্বাদন এবং আমাকে আমি করতে চাই আস্বাদন এবং তোমার যে বিলাস সুখ ওইটা আমি করতে চাই আস্বাদন রাধারানী করে মানা শোনো কৃষ্ণ কেলে শোনায় কোনোদিন হবে না কেন আরে বাবা এ কি তোমার সম্পদ নাকি বলো কৃষ্ণ ধন এ তো ভক্তের হৃদয়ের সম্পদ বটে এটা কি করে ঘটবে তোমার ঘটে কারণ তুমি যে ভগবান নিত্য নিরঞ্জন তুমি মনে মনে ভাবো তাই তোমার ঊর্ধ্বে আর কেউ নাই কিন্তু ভক্ত তো সেই ভাবনা করে না কখন এই যে ঈশ্বরীয় একটা অহংকার আছে ঈশ্বরীয় আমি ঈশ্বর সর্বধর্মান পরিত্যাজ্যন মা মেকং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্য মুক্ষৈষ্যামি মা শুচ তুমি ভাবো সর্বদাই তোমার উপর কেউ শ্রেষ্ঠ নাই এটা তো কবু ভক্তের ভাব নয় তাহলে ভক্তের ভাব না হলে তুমি তো আশা দিতে পারবে না কোনো কালে তখন বলেছিল কৃষ্ণ নীল দলে রাধা তুমি তিনটি জিনিস আমাকে ভিক্ষা দিলে আমি আস্বাদন করতে পারবো সুনিশ্চয় কি তোমার ভাব রাধারানী আমায় করো দান যেভাবে বিভাবিত শ্রীমতী রাধারানীর প্রাণ সেই ভাব ভিক্ষা শ্রীকৃষ্ণ চায় আর তোমার অঙ্গকান্তি দেও আমার গায়ে ভালো করে বুঝে নিয়েন কিন্তু এই খর মতো পড়াচ্ছি এতে না বুঝলে আমার কিছু করেন নাই তাহলে তোমার ভাব আমাকে দিলে তোমার কান্তি আমি পেলে তোমার বিলাস সুখ আমায় যদি তুমি করো দান আমার মনে আছে ভাব আমি তখন গৌর হব গৌর হয়ে গাইব আমি কৃষ্ণ গুণগান রাধা বলল গিরিধারী সবই তোমায় দিতে পারি কিন্তু আমার কাছে তোমার প্রতিজ্ঞা করতে হবে তুমি কৃষ্ণ কেলে শোনা শুধু একার আশা দিবে না এই রাধা প্রেম জীবের দ্বারে দ্বারে মিলাবে কলিহত জীব যারা এই প্রেম পেয়ে তারা সবাই ধন্য হবে তুমি নিজে কেঁদে কেঁদে প্রেম বিলাবে সেধে সেধে পেয়ে রাধা প্রেমতত্ত্ব প্রেমানন্দে বলে হরি আছে ভক্ত ভক্তা নর নারী তারাও এই প্রেমে হবে মত্ত কৃষ্ণ তখন ডেকে কয় কথা দিলাম রাধা তোমায় এই প্রেম কেঁদে কেঁদে করব বিতরণ তাইতে কৃষ্ণ গৌর হলো কেঁদে কেঁদে প্রেম বিলালো প্রেমানন্দ হরি বলো যত ভক্ত গোসাইরা মোটামুটি বোঝাতে পারলাম বলুন আপনারা যদি বলেন যে না আমরা বুঝি না তাহলে কৃষ্ণ গৌর হয়ে এলো সেই কৃষ্ণ গৌর হয়ে কৃষ্ণ বলে কান্দি কেন এটারও জবাব হয়ে গেল এবার করব একখানা ধুয়ার আয়োজন নিতাই গৌর দুটি ভাই দুই দিকে দেখতে পাই কোন পথ ধরবে জনগণ